থাকার পর বাংলাদেশের প্রথম এই মাদ্রাসা ময়দানে সর্বপ্রথম এই মাদ্রাসা ময়দানে হযরত শাহজালালের পূর্ণভূমি থেকে তার রাজনীতি সূচনা করেছিলেন। আর এই মাদ্রাসা ময়দানে আমি সর্বপ্রথম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। ভাষা আন্দোলন থেকে যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করি। মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। বিশেষভাবে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি এই সিলেটের মাটি এবং মানুষের নেতা, বাংলাদেশের জাতীয় নেতা মরহুম আব্দুল সামাদ আজাদ, জাতীয় নেতা হুমায়ুন রশিদ চৌধুরী, জাতীয় নেতা বাবুল সুরঞ্জিত সেনগুপ্ত, জাতীয় নেতা বীর হাবিবুর রহমান, জাতীয় নেতা দেওয়ান ফরিদ কাজী, জাতীয় নেতা এনামুল হক মোস্তফা শহীদ সহ যারা এই সিলেটের মাটির সাথে মানুষের সাথে জনগণের সাথে তৃণমূল পর্যায় থেকে রাজনীতি পাঠি বলতে চাই এই ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জাতির জনক বঙ্গবন্ধুর কুলি মহাত্মাকে এই সিলেটের মাটিতে বড় সিলেটের মাটি থেকে বিতাড়িত করা হয়েছিল। সংগ্রামী আন্দোলন এই মাটিতে গণমতি দেওয়ার কারণে আমাকে সকল মাস কারাগারে করতে হয়েছে, চক্রবর্তীদের বিরুদ্ধে রাষ্ট্র নির্মাণ করতে হয়েছে। এই ঐতিহাসিক মাদ্রাসা মাঠ থেকে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা যতবার নির্বাচন হয়েছে এই মাদ্রাসা মাঠে বক্তব্যের মধ্য দিয়ে তিনি সূচনা করেছিলেন। আমি আজকে আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা দেখে নিতে চাই, আমাদের রাজ্যের তিনজন আমরা দেখে নিতে চাই এই সিলেটের মাটি থেকে আগামী রাজ্যের সংসদ নির্বাচনে সিলেটের 19টি আসন জয়লাভের পক্ষে নৌকার গতিকে জয়লাভের লক্ষ্যে আমরা হাত তালিকে আমাদের রাজ্যের নেতৃত্ব থেকে হাত তুলে দিয়ে আপনারা দেখেছেন আপনারা ঐক্যবদ্ধ আছেন, ঐক্যবদ্ধ থাকবেন, 19টি আসন জয়লাভ করবেন। পরিশেষে আপনাদের কাছে আমি অনুরোধ জানাতে চাই, আবেদন জানাতে চাই, অতীতে আমি আপনাদের সাথে ছিলাম, বর্তমানে আপনাদের সাথে আছি, ভবিষ্যতে আপনাদের সাথে থাকতে চাই, আমার জন্য দোয়া করবেন। 50 বছর যাবত রাজনীতি থেকে আছি, একটি বার জাতীয় সংসদে জনপ্রতিনিধি হয়ে আপনাদের সেবা করতে চাই। আপনাদের সেবায় সুস্থ জীবন দীর্ঘ জীবন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ